আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও বরকাতু পিরুদিনদার ইমানদার পরে হেজগার মুত্তাকি মুমিন মুসলমান ভাই ও বোনেরা আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করব আল্লাহর কাছে যে সমস্ত আমল অনেক বেশি প্রিয় সে আমলগুলো সম্পর্কে দর্শক আমরা যারা মুসলিম তারা সবসময় অনুসন্ধান করি যে কোন আমলটা করলে আল্লাহকে খুশি করা যায় বা আল্লাহ তালার পক্ষ থেকে অশেষ দয়া পাওয়া যায় তো এই আজকের এই ভিডিওটিতে আমি বেশ কিছু আমল সংযোজন করেছি আমি আশাবাদী আপনি যদি ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন তাহলে এমন কিছু আমল সম্পর্কে আপনি ধারণা অর্জন করতে পারবেন যেগুলো আপনার বাস্তব জীবনে আমলে করতে পারলে বা যেগুলো আপনার বাস্তব জীবনে ফিট করতে পারলে আপনি আপনার রবের কাছে বা মহান আল্লাহর কাছে অনেক প্রিয় বান্দা হতে পারবেন বা অনেক দামি একজন ব্যক্তি হিসাবে রূপান্তর হতে পারবেন দর্শক পবিত্র কোরআন এবং সাল্লাহ আলি সাল্লামের হাদিসে অনেক আমল আছে যেগুলো করতে খুব বেশি সময় লাগে না আবার খুব কঠিনও নয় কিন্তু করলে অনেক সাপ পাওয়া যায় অনেক ফজিলত পাওয়া যায় একটা উদাহরণ দিই রাসুলুল্লা সালি সাল্লাম বলেছেন যে কেউ যদি সুরা এখলাস একবার পড়ে তাহলে কোরআনের তিন ভাগের এক ভাগ পড়ার সাপ সে পেয়ে যাবে কেউ যদি সুরা একশোবার পরে নিরানব্বই বার পরে তাহলে ৩৩ বার কোরআন খতম করার সব আল্লাহ তালা তাকে দিয়ে দেবেন সুরাইয়াসিন কেউ যদি একবার পরে দশবার কোরআন খতম করার সাপ সে পেয়ে যাবে জুমার দিন কেউ যদি ভালোভাবে গোসল করে জুমার নামাজ পড়ে তাহলে হজ করার সাপ পেয়ে যাবে কেউ যদি এশরাকের নামাজ বা চাঁসদের নামাজ পড়ে তাহলে ওমরা করার সাপ সে পেয়ে যাবে তো এ জাতীয় আরও বেশ কিছু আমল আছে যেগুলো করলে অনেক সাপ পাওয়া যায় কিন্তু করতে খুব বেশি সময় লাগে না বাস্তব জীবনে হজ করতে এক মাসের মতো সময় লেগে যায় লক্ষ লক্ষ টাকা ব্যয় হয় কিন্তু কিছু শর্টকাট আমল আছে যেগুলো করার মাধ্যমে আপনি হজের সোয়াব পেয়ে যেতে পারেন কোরআনের সোয়াব পেয়ে যেতে পারেন এবং আপনার বিপদ আপদ মুসিবত দুঃখ কষ্ট হতাশা হয়রানি পেরেশানি চিন্তা টেনশন সব কিছু দূর করতে পারেন জীবনে শান্তি ফিরিয়ে আনতে পারেন জীবনটাকে সুখ সমৃদ্ধশালী করতে পারেন তেজন্য আমাদেরকে শর্টকাট আমল করতে হবে অর্থাৎ যে আমলগুলো করলে অনেক বেশি ফজরাত সেগুলো বেছে বেছে আমাদেরকে করতে হবে তবে যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো কিন্তু অবশ্যই আমাদেরকে করতে হবে যেমন সুদ বর্জন করা মিথ্যা বর্জন করা পর্দা মেনে চলা এরপরে যদি সামর্থ্যবান হন জাকাত দেয়া নামাজের সময় হলে নামাজ পড়া মানুষের মাল ঠকিয়ে না খাওয়া এগুলো যদি আপনার ঠিক না থাকে তাহলে আমি আজকের এই ভিডিওতে যে আমলগুলোর কথা বলবো এগুলো আপনার চার আনারও কোনো উপকার বয়ে আনবে না অর্থাৎ এক পার্সনও আপনার জীবনে এই জীবনে বা পরকালের জীবনে কোনো মূল্য বয়ে আনবে না তো এ কারণে আপনি আসল যেগুলো আছে এগুলো ঠিক রেখে যদি আজকের বর্ণিত আমি যে কথাগুলো বলবো এগুলো উপর আমল করতে পারেন তাহলে আপনি অনেক অনেক কল্যাণ এবং বরকত লাভ করতে পারবেন জন্য আসুন আমরা মূল যেটা আছে পুঁজি সেটা ঠিক রাখি এরপর আমরা আমলে নেমে পড়ি ইনশাআল্লাহ আল্লাহ তালার রহমতে আমরা অনেক কল্যাণ এবং বরকত লাভ করতে পারবো দর্শক আল্লাহর কাছে প্রিয় আমল যে সকল আমল রয়েছে সে সকল আমলগুলোর মধ্যে একটা আমল হচ্ছে নবীকে বেশি বেশি স্মরণ করা বা নবী সাল্লামের উপর বেশি বেশি শরীফ পাঠ করা আপনি ভাবতেও পারবেন না যে দুরুৎ শরীফ পাঠ করলে আল্লাহ তালা কতটা বেশি খুশি হন বা আল্লাহ তাআলা আপনাকে কতটা বেশি কাছে টেনে নিয়ে থাকেন দর্শক প্রতিটি মমিন মহান আল্লাহর প্রিয় হতে চায় তা হতে গেলে মহান আল্লাহর বিধিবিধান সঠিকভাবে মানতে হবে যেসব কাজে মহান আল্লাহ খুশি হন তাতে বেশি বেশি আত্মনিয়োগ করতে হবে কারো পছন্দ অপছন্দ সম্পর্কে ধারণা থাকলে তার কাছে যাওয়ার রাস্তা অনেকটাই সহজ হয়ে যায় তার আপন হওয়ার জন্য সঠিক পদক্ষেপ নেওয়া যায় তাই মহান আল্লাহ কি পছন্দ করেন কি অপছন্দ করেন সেটাও যদি আমাদের জানা থাকে তাহলে খুব সহজেই তার কাছে আমরা চলে যেতে পারব অর্থাৎ তার অনুগ্রহ বা তার দয়া আমরা পেতে পারব। আল্লাহ তালা খুশি হন যে সকল কাজের গুলোর মধ্যে সে সকল কাজের মধ্যে একটা কাজ হচ্ছে নবীর উপর বেশি বেশি দুরুদ শরীফ পাঠ করা নবীর উপর দুরুদ শরীফ পাঠ করলে আল্লাহ তাআলা অটোমেটিক খুশি হয়ে থাকেন দর্শক মহান আল্লাহর প্রিয় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকে সৃষ্টি না করলে এই পৃথিবীকেই সৃষ্টি করতেন না মহান আল্লাহ তাআলা মহান আল্লাহ তার এই প্রিয় বন্ধুকে বিশেষ মর্যাদা দিয়েছেন যার কোনো ব্যক্তিকে কোনো রসুল বা কোনো নবীকে আল্লাহ তালা দেননি মহান আল্লাহ তার এই বন্ধুকে এতটাই ভালোবাসেন যে আল্লাহর ভালোবাসা পেতে হলে নবীজি সাল্লাহ আলি সাল্লামের অনুসরণকে বাধ্যতামূলক করেছেন পবিত্র কোরআনে মহান আল্লাহ তালা বলেন বলুন হে নবী তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তবে আমাকে অনুসরণ করো আল্লাহ তোমাদের ভালোবাসবেন তাহলে এবং তোমাদের অপরাধ সমূহকে ক্ষমা করে দিবেন নিশ্চয়ই আল্লাহ তালা অত্যন্ত ক্ষমাশীল দয়ালু তো এ কারণে আমরা যদি নবীকে স্মরণ করতে পারি নবীর উপর দূরশ্বরী পাঠ করতে পারি তাহলে আল্লাহ তালা খুশি হয়ে যাবেন এ কারণে আপনি সর্বদাই চেষ্টা করবেন আপনি আমল করতে এবং দুরুশ্বরীপ পাঠ করতে দর্শক আপনারা যারা দোয়া দোয়াদুরত আমল ওজিফা তসপি তাহলিল ইত্যাদির ভিডিও দেখেন বা এগুলোর উপর চর্চা করেন তারা হয়তো আমার আগেও কথা শুনেছেন আমি যে বিষয়টির উপর বেশি জোরদার দিয়ে থাকি বেশি গুরুত্ব দিয়ে বলে থাকি সেটা হচ্ছে দুরুদ শরীফ দুরদ শরীফ পাঠ করার মাধ্যমে আপনার যেটা আপনি যেটা আল্লাহ আল্লাহতালার তরফ থেকে পেতে পারবেন সেটা অন্য কোনো আমল করে অতটা সহজে বা অতটা অল্প সময়ের মধ্যে পাবেন না কখনোই পাবেন না কারণ একবার দূরত পড়া মাত্রই সাথে সাথে আপনার উপর দশটা রহমত এসে পড়বে দশটা গুনামাফ হয়ে যাবে দশটা নেকি হবে এবং আপনার মর্যাদা আল্লাহর কাছে দশ ধাপ বৃদ্ধি হয়ে যাবে শরীফ পাঠ করলে হাদিস থেকে আমি বলছি নবীজি বলেছেন আমি তোমাকে হাউজে কাউসেরে পানি পান করাবো তুমি যদি আমার উপর শরীফ পাঠ করো তাহলে তোমার জন্য আমি আল্লাহর কাছে সুপারিশ করব তোমাকে আমি জাহান্নাম নাম থেকে বাঁচানোর জন্য আল্লাহর কাছে আবেদন করব তোমাকে আমার সঙ্গে জান্নাতে নিয়ে যাব রাসূলুল্লাহ উল্লাহ সাল্লাহ সাল্লাম শরীফের ফজিলত আরও বলেছেন যে শরীফ যে ব্যক্তি পাঠ করবে সে জান্নাতে পৌঁছাতে পারবে যে বেশি বেশি শরীফ পাঠ করবে সে নবীজিকে স্বপ্নযুগে দেখতে পারবে যে বেশি বেশি শরীফ পাঠ করবে সে দারিদ্রতার কবর থেকে বাঁচতে পারবে অর্থাৎ স্বচ্ছল ও সম্পদশালী হতে পারবে যে বেশি বেশি শরীফ পাঠ করবে আল্লাহর ফেরেস তারা তার জন্য দোয়া করতে থাকবে যে বেশি বেশি দূরদ শরীফ পাঠ করবে গোটা দুনিয়ার সকল মখলুকাত তার জন্য রহমত এবং কল্যাণের কামনা করতে থাকবে দূর শরীফ পাঠ করলে এমন কোনো উপকার নেই যেটা আপনি পাবেন না সব উপকার আপনি পেয়ে যাবেন যদি আপনি দূর শরীফ পাঠ করতে পারেন তাই দূর শরীফ আজ থেকে আপনার প্রিয় আমলগুলোর মধ্যে অন্তর্ভুক্ত করে নেন এবং আপনি প্রতিজ্ঞা করেন যে প্রতিদিন কমপক্ষে বিশ বার হলেও আমি দূরশ্বরী পাঠ করব সকালে দশবার দূরশ্বরী পাঠ করবেন বিকালে দশবার দূরশ্বরী পাঠ করবেন এমনটা যদি আপনি প্রতিদিন করতে পারেন তাহলে নবীজির সুপারিশ আপনি পরকালে পাবেন এমনটা হাদিসের মধ্যেই রয়েছে তাই আল্লাহর কাছে প্রিয় আমলগুলোর মধ্যে প্রথম যে আমলটা আমি আপনাকে বলছি সেটা হচ্ছে শরীফ এটা নবীজির কাছে প্রিয় এটা আল্লাহর কাছে প্রিয় এবং এটা যদি আপনার জন্য আপনি প্রিয় বানিয়ে নিতে পারেন তাহলে আপনি আল্লাহর প্রিয় বান্দা হিসাবে রূপান্তর হতে পারবেন দর্শক এজন্য আপনি শরীফ পাঠ করবেন রাসূলুল্লাহ সাল আল্লাহ আলাইসাল্লামকে আমাদেরকে বেশি বেশি শরীফ পড়ার মাধ্যমে স্মরণ করতে হবে নবীজ সাল্লাহ সাল্লামকে বেশি বেশি সালাম পাঠাতে হবে কিছু গুণ আছে যেগুলো অর্জন করা গেলে মহান আল্লাহর প্রিয় বান্দা হওয়া যায় পবিত্র কোরআনের বিভিন্ন আয়াতে সেই বিশেষ গুণগুলো উল্লেখ করা হয়েছে যাদের মধ্যে এই গুণগুলো থাকবে আল্লাহ আল্লাহতালা তাদেরকে ভালোবাসবেন প্রথমে তো আমি আপনাকে শরীফের কথা বললাম শরীফ পাঠ করলে আল্লাহ আপনাকে ভালোবাসবেন এছাড়া আরও অনেক আমল আছে যেগুলো করলে আল্লাহ তালা আপনাকে অনেক বেশি ভালোবাসবেন সে আমলগুলোর মধ্যে আরেকটা আমল হচ্ছে যারা কর্মশীল ভালো কাজ করে আল্লাহ তালা তাদেরকে ভালোবাসেন যারা পবিত্র থাকে পবিত্রতা পছন্দ করে উজু ছুটে গেলে উজু করে বা নিজের মনকে ভালো রাখে কারো প্রতি খারাপ ধারণা করে না বা নিজের শরীর গোস্ত মাংস সব পবিত্র রাখার চেষ্টা করে অর্থাৎ হারাম ভক্ষণ করে না আল্লাহ তালা তাদেরকে অনেক বেশি ভালোবাসেন দর্শক এ কথা আল্লাহ তালা পবিত্র কোরআন শরীফের মধ্যেই সুরা তাওবার এক শত আট নম্বর আয়াতের মধ্যে বলেছেন তো এ কারণে আপনি পবিত্রতা অর্জন করবেন সব সময়। নিজেকে সকল প্রকার পাপ থেকে পবিত্র রাখার চেষ্টা করবেন আল্লাহ তালা আরও ভালোবাসেন যারা তবা করে ও পবিত্রতা অর্জন করে তাই আপনি তওবা করবেন আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চাইবেন সুরা বাকারার দুই শত বাইশতম আয়াত আল্লাহ তালা বলেছেন যে তোমরা যারা তবা করবে আমি তোমাকে ভালো তোমাদেরকে ভালোবাসবো এজন্য কোনো গুণা হয়ে গেলেই আপনি আল্লাহর কাছে বলবেন আল্লাহ আমাকে ক্ষমা করে দাও বাঁচতা লাই দোয়াটি আপনি পাঠ করবেন একটা কথা মনে রাখবেন আমরা হচ্ছে মানুষ আমরা ফেরেস্তা নই আর আমরা চাইলেও গুণা থেকে বাঁচতে পারবো না আপনি যদি প্রতিজ্ঞা করেন যে আমি আর জীবনে একটা গুণাও করবেন করবো না এই অঙ্গীকারে বা এই প্রতিজ্ঞা আপনি কখনও সাকসেস হতে পারবেন না কারণ আপনার পেছনে শয়তান লেগেই আছে হাদিস নবীজি বলেছেন যে তোমাদের সবার সাথে একজন শয়তান আছে তো এই কথা যখন সাহাবিদেরকে নবীজি বললেন সাহাবিরা নবীকে প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ আপনার সাথেও কি শয়তান আছে তো তখন রাসুল্লাহ সাল আল্লাহ বললেন হ্যাঁ আমার সাথেও শয়তান আছে তবে আমার শয়তানকে আল্লাহ তাল আমার অনুগত করে দিয়েছেন আমার শয়তান আমাকে ধোকা দিয়ে সফল কখনো হবে না কিন্তু তোমাদের সাথে যে শয়তান আছে সেগুলো থেকে তোমরা বেশি বেশি আল্লাহর কাছে পানাও চাও কারণ ওই শয়তান তোমাদেরকে যে কোনো মুহূর্তেই গুনার মধ্যে লিপ্ত করে ফেলতে পারে তো এ কারণে যেহেতু আমাদের মাঝে শয়তান লেগেই আছে সেহেতু আমাদের গুণা থেকে বাঁচার কোনো উপায় নেই আর গুণা করাটা এটা বেশি অপরাধ নয় কিন্তু গুণা হয়ে গেলে যদি আপনি আল্লাহর কাছে ক্ষমা না চান সেটা কিন্তু বেশি অপরাধ দর্শক এখানে একটা কথা বলে রাখি আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন নেকি এবং গুণা উভয়টি আমরা যাতে করতে পারি সেই শক্তি দিয়ে ফেরস্তারা চাইলেও গুণা করতে পারে না তারা হাজার বছর চেষ্টা করল একটা গুণা সকল ফেরেশতা মিলেও আমরা একজন মানুষ জীবনে যত গুণা করি অত গুণ নয় আমরা একজন মানুষ এক মিনিটে যে গুণা করি এই এক মিনিটের গুণা আল্লাহর সকল ফেরেস্তা মিলেও সারা জীবন মিলেও করতে পারবে না সেই শক্তি তাদের নাই আল্লাহ গুনাহ করা শক্তি আমাদেরকে দিয়েছেন তো এ কারণে আল্লাহ আমাদেরকে ভালোবাসেন কারণ আমরা গুনা করি এবং আল্লাহর কাছে ক্ষমা চাই বোখারি শরীফের মধ্যে সম্ভবত এরকম একটা হাদিস আছে যে আল্লাহ তাআলা এই উম্মতকে ধ্বংস করে দিতেন যদি তারা শুধুমাত্র সবই অর্জন করত গুনা না করত অর্থাৎ আল্লাহ তালা এটাই চান যে আমরা গুনাহ করব এবং সাথে সাথে আল্লাহর কাছে ফিরে আসবো আল্লাহর কাছে মাপ চাইব আল্লাহর কাছে তবা করব এটাই আল্লাহ তালা বেশি ভালোবাসেন তে কারণে আপনার গুণা হয়ে গেলে নিজেকে কখনো ছোট মনে করবেন না নিজেকে খুব অসহায় মনে করবেন না নিজেকে হতাশার মধ্যে নিয়ে যাবেন না আল্লাহ বলেছেন আল্লা তা তো মির খবরদার কখনো হতাশ হবে না কারণ তুমি গুনাহ করেছো আমার কাছে মাফ চাও আমি তোমাকে মাফ করে দেব নিজের ইজ্জতের কসম করে আল্লাহ বলেছেন শয়তানকে আল্লাহ বল বলেছেন যে আমি আমার জাতের কসম করে বলছি আমার ইজ্জত সম্মান দাপট ক্ষমতার কসম আমার বান্দা সারা জীবনভর পাপ কর্ম করবে মৃত্যুর পূর্বে যদি সে একবারের জন্য ফিরে আসে আমার কাছে তওবা করে মাপ চায় আমি তার সকল জীবনের সব গুণা মাফ করে দিব এটা আল্লাহ তালা নিজের অস্তিত্বের সত্তার নিজের দাপট এবং সম্মানের কসম করে বলেছেন আর আল্লাহ তালা তো কসম ভঙ্গকারী নন আল্লাহ তালা তো নিজের ওয়াদা বড় খেলাপকারী নন আল্লাহ যেটা বলেন সেটাই করেন তাই আমরা যদি আল্লাহর কাছে ফিরে আসি তবা করি আল্লাহ তালা অবশ্যই আমাদেরকে ভালোবাসবেন বড্ড বেশি ভালোবাসবেন আমাদের জীবনের সকল প্রয়োজন পূরণ করে দিবেন দর্শক এখানে আরও একটা বিষয়টা সহজ করার জন্য আরও একটা কথা বলি আমরা জানি যে রাসুল্লাহ সাল আল্লাহ সাল্লামের সাথে যে লক্ষ এক লক্ষ পঁচিশ হাজার সাহাবি ছিলেন তারা সকলেই জান্নাতি কারণ আল্লাহ তাদের গুনা মাফ করে দিয়েছেন কিন্তু সাহাবিদের মধ্যে কেউ নেয় যে গুনা করে নাই সকল সাহাবি কিন্তু পাপ করেছেন কিন্তু তারা মাপ চেয়েছেন আল্লাহর কাছে এবং মাপ চাওয়ার পর সেই তবার উপর তারা অটল অবিচল ছিল হজরত ওমর ফারুক রাজি আল্লাহ তালন যে যিনি দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন তিনি রাসুলুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম গরদান রাসুল্লাহর সাল্লা সাল্লামের গর্দান কাটার জন্য তলোয়ার নিয়ে প্রস্তুত হয়েছেন কত বড় পাপের জন্য সে রওনা হয়েছে তেরকম পাপ ছোটোখাটো বা বড় বড় পাপ সকল সাহাবি করেছেন এবং আল্লাহর যত অলি আছে সকলেই কিন্তু পাপ করেছেন পাপ করা মানেই এই নয় যে আমরা জাহান্নামি হয়ে যাব তবে হ্যাঁ আপনি যদি পাপ করার পর ওটার উপর কোনো মন খারাপ আপনার না হয় বা আল্লাহর কাছে মাপ না চান বা পাপ করার পর যদি আপনি আল্লাহর কাছে ফিরে না আসেন তও না করেন সেটা আপনার জন্য ধ্বংসের কারণ হবে আপনার জাহান নামে যাওয়ার জন্য যথেষ্ট হবে এই কারণে আপনি সব সময় আল্লাহর কাছে তওবা করবেন মাফ করবেন গুনা হয়ে গেল তো মাফ চাইবেন একজন মেয়ে লোকের দিকে আপনার চেহারা পড়ে গেল সাথে সাথে বলবেন আস্তাফিরুল্লাহ আল্লাহ আমারে মাফ করে দেব আপনি কোনো কারণে বা কোনো কারণ ছাড়াই কোনো পাপ কর্ম করে ফেললেন সাথে সাথে আল্লাহর কাছে বলবেন আল্লাহ আমারে মাফ করে দাও আল্লাহ আপনাকে মাফ করে দিবেন যত গুণা হবে সাথে সাথে আল্লাহর কাছে মাপ চাইবেন মুত্তাকি যারা আল্লাহ তালা তাদেরকে পাঁচটা গুণের কারণে মুত্তাকি বানান এক নম্বর তারা দান করে মুত্তাকিদের দুই নম্বর গুণ হচ্ছে তারা আল্লাহর কাছে মাপ চায় আমি কথাটা একটু গুছিয়ে বলছি আল্লাহর কাছে প্রিয় বান্দা হচ্ছে যারা মুত্তাকি মমিন মুসলমান তারাই হচ্ছে আল্লাহর প্রিয় আর মমিন মুসলমান হতে হলে আপনাকে পাঁচটা গুণ অর্জন করতে হবে অবশ্যই আপনাকে দান করতে হবে আপনাকে রাগকে সংবরণ করতে হবে রাগ করা যাবে না তৃতীয় হচ্ছে আপনাকে মানুষকে ক্ষমা করে দিতে হবে চতুর্থ তো হচ্ছে আপনাকে আল্লাহর কাছে মাপ চাইতে হবে গুণা হয়ে গেলে আল্লাহর কাছে মাপ চাইতে হবে পঞ্চম নম্বর বৈশিষ্ট্য হচ্ছে মুত্তাকিদের যে যেই গুনাহের জন্য আল্লাহর কাছে মাপ চাইল সেই গুনাহটা মৃত্যুর আগে আর না করা তো এই পাঁচটা গুণ আপনার মধ্যে আনার চেষ্টা করবেন ইনশাল্লাহ আল্লাহর কাছে প্রিয় হতে পারবেন জান্নাতি হতে পারবেন মুত্তাকি এবং মমিন মুসলমান হতে পারবেন দর্শক এরপরে আল্লাহ তাল্লার কাছে প্রিয় যে আমলটি সেটা হচ্ছে ধৈর্যশীল যারা ধৈর্যশীল আল্লাহ তালা তাদেরকে ভালোবাসেন সুরা আল ইমরানের একশো ছেচল্লিশতম আয়াত আল্লাহ তালা একথা বলেছেন আল্লাহ তালা মুত্তাকিদেরকে ভালোবাসেন সুরা আল ইমরানের ছিয়ত্তরতম আয়াত আল্লাহ তালা কথা বলেছেন আল্লাহ তালা আরও ভালোবাসেন যারা নির্ভরশীলদের ভালোবাসেন আল্লাহ তালা অর্থাৎ যারা তার উপর ভরসা করে সুরা আল ইমরানের একশত উনষাটতম হাদিস আল্লাহ তালে কথা বলেছেন আল্লাহ উপর ভরসা যদি আপনি করেন আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসবেন ভরসা কিভাবে করবেন সেটা আমি আপনাকে একটু বলে দিচ্ছি আমরা কিন্তু সকলেই আল্লাহর উপর ভরসা করি দুনিয়াতে আমরা যত মুসলমান আছি চাই নামাজ পড়ি বা না পড়ি সকলেই আল্লাহর উপর ভরসা করে আছি যে আল্লাহ তো দয়াশীল আল্লাহ আমারে মাফ করে দেবে এটাও কিন্তু এক ধরনের ভরসা এই ভরসার কিন্তু বা নির্ভরশীলতার কিন্তু অনেক তপকা আছে আপনি যদি পরিপূর্ণভাবে আল্লাহর উপর নির্ভর করতে পারেন আল্লাহর উপর ভরসা করতে পারেন তবে অবশ্যই আপনাকে আল্লাহ তালা দয়া করবেন সহযোগিতা করবেন হাদিসের মধ্যে আছে যে তোমরা যদি আল্লাহকে পাখির মতো ভরসা করতে পারো তাহলে আল্লাহ তালা তোমাদেরকে খাওয়াবেন অর্থাৎ তোমরা যদি আল্লাহর কাছে বেশি বেশি ইস্তেফার করতে পারো বেশি বেশি মাপ চাইতে পারো বেশি বেশি তওবা করতে পারো তাহলে পাখিকে আল্লাহ তালা যেভাবে খাওয়ান সেভাবে তোমাদেরকেও আল্লাহ তালা খাওয়াবেন দর্শক পাখিরা কিন্তু আল্লাহর উপরই ভরসা করে থাকে তাদের কোনো চাকরি নাই কোনো ব্যবসা নাই কোনো পুঁজি নাই তারা সকালবেলা খালি পেটে বের হয় সন্ধ্যাবেলা উদর ভর্তি করে প্যাট ভর্তি করে বাসায় ফিরে আসে হাদিসে এমনটাই বলা হয়েছে আমরা যদি আল্লাহর উপর সম্পূর্ণভাবে ভরসা করতে পারি যে চাকরি না আমাকে চাকরি খাওয়ায় না আমাকে আমার ব্যবসায় সম্মান দেয় না বা আমার অমুক জায়গা থেকে আমার অর্থ আসে এর কারণেই আমি বেঁচে আছি বা আমার সন্তান আমাকে টাকা পয়সা দেয় এ কারণেই আমি সুস্থ আছি আমি ভালো আছি খেতে পারি এমনটা নয় বরং আল্লাহ আমাকে এই অবস্থায় রেখেছেন বলেই আমি এমনটা করতে পারতেছি আল্লাহর দয়া বা অনুগ্রহের কারণেই আমি এখন এই পজিশনে আছি এটা যদি আপনার একিন হয় বা বিশ্বাস হয় তবেই আপনি পূর্ণ ভরসা বা পুরনো যারা তাকুল করে তাদের অন্তর্ভুক্ত আপনি হতে পারবেন এ কারণে সবসময় আল্লাহর উপর বিশ্বাস রাখবেন সুখে থাকলেও আল্লাহর উপর আস্থা রাখবেন আবার বিপদ আসলেও আল্লাহর উপর আস্থা রাখবেন এমন কথা আপনি কখনই বলবেন না যে আল্লাহ তুমি খালি আমারই দেখলা এত বিপদ খালি আমারই তুমি দিলা আর কাউরে দেখলা না আল্লাহ আমার ছেলেটাই তুমি দেখলা আমার স্ত্রীকেই তুমি দেখলা আর কাউরে দেখলাম না এমন কথা কিন্তু আমরা হর হামেশাই শোনে থাকি যেটা খুবই একটা জঘন্যতম কথা এবং আল্লাহর বিরুদ্ধাচরণ করার মতো একটা কথা কথা আল্লাহ কখনোই বরদাস্ত করেন না কখনোই তালা সহ্য করেন না তাই আল্লাহর প্রিয় বান্দা হতে আপনাকে আল্লাহর উপর ভরসা করতে হবে এবং আল্লাহ তালা যে সকল কাজে বা যে সকল কথায় অপছন্দ বোধ করেন সেগুলো থেকে আপনাকে অবশ্যই বিরত থাকতে হবে দর্শক আল্লাহ যেসব যে সকল কাজে আরও বেশি বান্দাকে ভালোবাসেন বা আল্লাহর কাছে আরও যে সকল আমল প্রিয় সেগুলোর মধ্যে আর একটা হচ্ছে ন্যায় পরয়ান যারা তাদেরকে আল্লাহ তালা ভালোবাসেন এছাড়া মানুষের উপকার করাও একটি মহৎ গুণ যারা মানুষের উপকার করে মহান আল্লাহ তাদের ভালোবাসেন ইবনি ওমর আদি আল্লাহ তালাহ থেকে বর্ণিত একটা হাদিসে আছে যে এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের সাল্লামের হাজির হয়ে কিছু প্রশ্ন করেন তার মধ্যে একটি প্রশ্ন ছিল হে আল্লাহর রাসুল আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বান্দা কে জবাবে রাসুল উল্লাহ সাল্লাহ আলি বলেন যে ব্যক্তি বেশি পরিমাণ মানুষের উপকার করে সেই আল্লাহর কাছে প্রিয় ব্যক্তি বা প্রিয় বান্দা এজন্য আপনি মানুষের উপকার করবেন কখনোই মানুষের অপকার করবেন না মানুষের ক্ষতি করবেন না মানুষের টাকা মেরে খাবেন না রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম একটা হাদেশের মধ্যে বলেছেন আল মুসলিম মানসালিম আল মুসলিম নাম নিহি ওয়াদি যারা প্রকৃত মুমিন মুসলমান তারা মানুষকে কষ্ট দেয় না তাদের থেকে মানুষ কষ্ট পায় না আপনি যদি প্রকৃত মমিন মুসলমান হতে চান তাহলে অবশ্যই নবীজের এই কথাটি আপনাকে মানতে হবে অর্থাৎ নবীজি বলেছেন যারা আসলেই মুসলমান আসলেই মমিন তাদের হাত দ্বারা কেউ কষ্ট পায় না তাদের মুখ দ্বারা কখনও গালি বের হয় না তো এই বৈশিষ্ট্য আপনাকে অর্জন করতে হবে যদি আপনি প্রকৃত মমিন মুসলমান হতে চান আল্লাহর কাছে প্রিয় বান্দা হতে চান তো এরপরে আমি যে আমলগুলোর কথা আপনাকে বলবো আল্লাহর কাছে প্রিয় আমলগুলোর মধ্যে যে আমলগুলো রয়েছে সেগুলো হচ্ছে পবিত্র কোরআন মহান আল্লাহর প্রিয় কালামতে এই কালামটি আপনাকে পড়তে হবে এই কালামটি পবিত্র কোরআন শরীফ যদি আপনি পড়তে পারেন আল্লাহর কাছে আপনি প্রিয় হতে পারবেন ইনশা আল্লাহ হাদিস শরীফে মহানবী নবী সাল্লাহ আলি সাল্লাম কিছু কালামের কথা উল্লেখ করেছেন বা কিছু দোয়ার কথা উল্লেখ করেছেন যা মহান আল্লাহর কাছে অনেক বেশি প্রিয় এ সম্পর্কে একটা হাদিস রয়েছে যেটা মুসলিম শরীফের পাঁচ হাজার চারশো চুরানব্বইতম হাদিসে উল্লেখ রয়েছে হাদিসটি সামুর আবনে জুনদুব রাদিয়াল জুনদাব রাদিয়াল্লাহ তালু বলেন যে রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহর কাছে বেশি পছন্দনীয় বাক্য চারটি সেগুলো হচ্ছে সুবাহ আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আকবর এই চারটা বাক্য সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ ইলাহ ইহ্লাহ ওয়াল্লাহ আকবর এই চারটা বাক্য যদি আপনি পড়তে পারেন আল্লাহর কাছে প্রিয় বান্দা আপনি হতে পারবেন আল্লাহর প্রিয় বান্দা হিসাবে রূপান্তর হতে পারবেন যারাই এই চারটা বাক্য পড়বে আল্লাহ তালা তাদেরকে ভালোবাসবেন আল্লাহ তালা এই চারটা বাক্যকে ভালোবাসেন পছন্দ করেন এক কথা নবীজি বলেছেন নবীজি নিজেও বলেছেন যে আমি এই চারটা বাক্যকে পছন্দ করি তাই যেহেতু নবীজি এই শব্দগুলো পছন্দ করেন আল্লাহর কাছে এই শব্দগুলো প্রিয় তাই আপনার কাছেও এই সাতটা শব্দ প্রিয় হতে হবে যদি আপনি আল্লাহর প্রিয় বান্দা হতে চান এর বিকল্প কোনো পথ বা পদ্ধতি নেই তে কারণে আপনি চারটা বাক্য আজ থেকেই হর হামেশা পড়ার চেষ্টা করেন সুবাহানুল্লাহ আলহামদুলিল্লাহ লাইলা হিল্লাহ আল্লাহু আকবর এভাবে সিরিয়াল রেখে পড়তে হবে না নবীজি আপনাকে স্বাধীনতা দিয়েছেন নবীজি বলেছেন যে তোমার যেটা দিয়ে খুশি সেটা দিয়ে তুমি আল্লাহকে ডাকতে পারো এখানে সুবাহানুল্লাহ আলহামদুলিল্লাহ লাইলাহিল্ল্লাহ আল্লাহু আকবর ধারাবাহিকভাবে বলা হয়েছে আপনি আল্লাহ আকবর আগে বলতে পারবেন এরপরে আলহামদুলিল্লাহ বলতে পারবেন এরপরে সুবান আল্লাহ বলতে পারেন পারবেন এরপরে আলহামদুল্লাহ বলতে পারবেন আপনার যেভাবে খুশি সেভাবেই পড়তে পারবেন কোনো সমস্যা নাই তো এ কারণে এই চারটা বাক্য আপনি আজ থেকে পড়া শুরু করেন ইনশাআল্লাহ আল্লাহর কাছে প্রিয় বান্ধা হিসাবে আপনি রূপান্তর হতে পারবেন আল্লাহর অশেষ দয়া ও অনুগ্রহ আপনি পেতে পারবেন দর্শক কিছু আমল আছে যেগুলো আল্লাহর কাছে বেশি প্রিয় তন্মধ্যে অন্যতম আমল হল গুরুত্ব সহ সময় মতো নামাজ আদায় করা আব্দুল্লাহ ইবনে মাসুদ রাজি আল্লাহ বলেন আমি রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামকে প্রশ্ন করলাম আল্লাহর কাছে সর্বাধিক প্রিয় আমল কোনটি তিনি বললেন সঠিক সময়ে নামাজ আদায় করা আমি জিজ্ঞেস করলাম তারপর কোনটি তিনি বললেন মা বাবার প্রতি সৎ ব্যবহার করা আমি জিজ্ঞেস করলাম তারপর কোনটি তিনি বলেন আল্লাহর পথে জিহাদ করা তিনি আমাকে কথাগুলো বলেন যদি আমি কারো যদি আমি আরও প্রশ্ন করতাম তাহলে তিনি আরও অতিরিক্ত কিছু কথা বলতেন এছাড়া যে কোনো এক আমল ধারাবাহিকতা বজায় রেখে করা হজরত আয়সা সিদ্দিক আদি আল্লাহ তালা থেকে বর্ণিত রাজসাল সাল্লামকে প্রশ্ন করা হলো আল্লাহর কাছে সর্বাধিক প্রিয় আমল কী তিনি বলেন যে আমল সর্বদা নিয়মিত করা হয় যদিও তা অল্প হয় তিনি আরও বলেন তোমরা সাধ্যের অতীত কাজ নিজের উপর চাপিয়ে নেও না বোখারি শরীফের ছয় হাজার চারশো পঁয়ষট্টি তো কথা রয়েছে এ কারণে আপনি চেষ্টা করবেন যে কোনো আমল নিয়মিত করা এমন যাতে না হয় যে কোরআন শরীফ ধারাবাহিক দু একদিন পড়লেন এরপর এক মাসও আবার পড়লেন না এমনটা যাতে না হয় আপনি যদি তাহাজুদ্দ নামাজ পড়েন দুই তিন দিন লাগাতার পড়লেন এরপর এক মাসও পড়লেন না এমনটা যাতে না হয় তাহার নামাজ আপনি সপ্তাহে একদিন পড়েন এটাই আপনার জন্য যথেষ্ট হবে মাসে চার দিন পরেন তবে ধারাবাহিকতা বজায় রাখবেন এমন যাতে না হয় যে তিন চার দিন একসাথে তাহারুত পড়লেন আর এক মাসও পড়লেন না এজন্য ধারাবাহিকতা বজায় রাখবেন যে কোনো আমল প্রতিদিন করার চেষ্টা করবেন আল্লাহর কাছে আপনি প্রিয় হতে পারবেন কারণ এটা আল্লাহর কাছে অনেক প্রিয় একটা আমল ধারাবাহিকতা বজায় রেখে নিয়মিত আমল করা তো এরপরে আল্লাহর কাছে আরও বেশ কিছু আমল আছে যেগুলো করলে আল্লাহর প্রিয় বান্দা আপনি হতে পারবেন কিছু নাম আছে যেগুলো আল্লাহর কাছে প্রিয় বিশেষ করে যে নামগুলোতে মহান আল্লাহর দাসত্ব ফুটে ওঠে সেগুলো অর্থাৎ আবদুল্লাহ আব্দুর রহমান আব্দুল ওয়াহাব এই নামগুলো আপনার সন্তানের জন্য বা আপনার প্রতিবেশী কেউ যদি ভূমিষ্ঠ হয় ছেলে হয় তার জন্য রেখে দেবেন এছাড়াও আল্লাহ তালার কিছু নাম আছে ইয়া ওয়াহাবু ইয়া গফ্ফারু ইয়া রজ্জাকু এগুলো ধরে আল্লাহকে ডাকবেন এগুলো হচ্ছে আল্লাহ তালার সিফাতি গুণবাচক মহিমান্বিত নাম আল্লাহ তালার সিফাতি গুণবাচক মহিমান্বিত নাম যদি কেউ পাঠ করে আল্লাহ তালা তাকে বেশি ভালোবাসবেন সে কারণে আল্লাহ তালার যেই নিরানব্বইটা নাম আছে সেগুলো আপনি পড়ার চেষ্টা করবেন হাদিস শরীফের মধ্যে রয়েছে হাদিসটি বুখারি শরীফের মধ্যে রয়েছে যা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহ আল্লাহতাল নিরানব্বইটা নাম আছে যে তা মুখস্ত করবে বা বেশি বেশি পাঠ করবে বেশি বেশি জিকির করবে আল্লাহ নিরানব্বইটা নাম যে বেশি বেশি পড়বে আল্লাহ তালা তাকে জান্নাতটা দান করে দিবেন সুবাহ আল্লাহ জান্নাত আপনি পেয়ে যাবেন আল্লাহ নিরানব্বই নাম পাঠ করার কারণে তাই আল্লাহ নিরানব্বইটা নাম আপনি আজ থেকেই পড়া শুরু করে দেন দু একটা আজ থেকে পড়া শুরু করে দেন এবং আস্তে আস্তে করে আল্লাহ আল্লাহতালা নিরানব্বইটা নাম আপনি নিয়মিত পড়বেন নিয়মিত পড়ে সেগুলো জপ্ত করার বা আয়ত্ত করার বা মুখস্থ করার চেষ্টা করবেন দর্শক এছাড়াও আল্লাহর কাছে প্রিয় হওয়ার জন্য বা আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য আরও কিছু আমল আছে যেমন পিতামাতার সেবা করা এ সম্পর্কে আল্লাহ আল্লাহতালা পবিত্র কোরআনের সুরআন কাবুতের আট নম্বর আয়াতে বলেন আমি মানুষকে বাবা মার সঙ্গে উত্তম ব্যবহার করার জন্য জোর নির্দেশ দিয়েছি যদি তারা তোমাকে আমার সঙ্গে এমন কিছু শরিক করার জোর প্রচেষ্টা চালায় যার সম্পর্কে তোমার কোনো জ্ঞান নেই তবে তাদের আনুগত্য করো না আমার ওই দিকে তোমাদের ফিরে আসতে হবে অতপর আমি তোমাদেরকে বলে দেব যা কিছু তোমরা করতে এ আল্লাহ তাল্লাহ এমন একটি আমলের কথা বলেছেন যা ইসলামের অনেক গুরুত্বপূর্ণ আমলের চেয়েও মর্যাদাবাদ আর তা হল মা বাবার সঙ্গে উত্তম আচরণ করা এই আয়াতের ব্যাখ্যায় হাদিসে পাকে যে নির্দেশনা এসেছে তা এরকম আমি আপনাকে বলছি রাসুল সাল্লাহ আলি সাল্লাম এক সাহাবিকে বলেছিলেন যে তোমার কি মা আছে বাবা আছে তিনি বললেন হ্যাঁ আছে তো তখন রাসল সাল্লাহ আলাইহি সাল্লাম বললেন যে তোমার জিয়াদ করার দরকার নেই তুমি তোমার মায়ের সেবা করো আমরা জানি যে ওয়াস্করুনের কথা যিনি নবীজির ভালোবাসায় নিজের দাঁতগুলো ভেঙ্গে ফেলেছেন আমরা জানি যে অহু যুদ্ধে কাফেরদের সাথে যখন নবীজি যুদ্ধ করেছিলেন তখন নবীজির মারির দাঁত ভেঙ্গে গিয়েছিল তো ওয়াস্করুণী যখন এই কথাটি জানতে পারলেন তো তখন তিনি তার দেশ থেকে কথাটা জানার পর নবীজির মতো করে তার একটা দাঁত নিজেই ভেঙ্গে ফেললেন তো তিনি জানতেন না যে আসলে কোন দাঁড় দাঁতটা নবীজির ভেঙে গিয়েছে জন্য অস্করুনী তার অনেকগুলো দাঁত এভাবে ভেঙে দিয়েছেন তো অস্করণী একবার নবীকে চিঠি লেখলেন যে রাসুলল্লাহ আমি তো আপনার সাথে দেখা করতে চাই কিন্তু আমার মা অনেক অসুস্থ বা তার সেবা আমার করতে হয় আমি কি করব তখন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন যে তুমি আমার কাছে আসতে হবে না তুমি তোমার মায়ের সেবা করো তো ওয়াস্করুনি নবীজির সাহাবি হতে পারেননি সাহাবি হওয়ার জন্য নবীকে দেখা শর্ত নবীর উপর ইমান আনা শর্ত যেহেতু ওয়াস্করুনি নবীজির দেখা নবীজির দেখা পাননি সে কারণে তিনি সাহাবী হতে পারেননি কিন্তু নবীজির আদেশে মেনে মায়ের সেবা করেছেন ফলে আল্লাহ আল্লাহতালা তার মর্যাদা অনেক বেশি বৃদ্ধি করে দিয়েছেন নবী যখন অফাত বরণ করবে তার আগে তার জুব্বা হজরত আলীকে বা হজরত ওমর আদি আল্লাহ তাল কাছে দিয়েছেন এবং বলেছেন যে আমার মৃত্যুর পরে এখানে হজ করতে ওয়াজ করুণী নামে একজন ব্যক্তি আসবে তোমরা তাকে জুব্বাটা দিয়ে দিবে তো রাসুল্লাহ সাল্লাহ আল্লাহ সাল্লাম তাকে কতটা মর্যাদা দিয়েছেন বা তার ফজিলত কতটা বেশি বলেছেন নবীজির জুব্বা আল্লাহ রসুলসলাল্লাহ আলু সাল্লাম তার জন্য রেখে গিয়েছেন তো এই জন্য মায়ের সেবা করা অনেক গুরুত্বপূর্ণ অনেক তাৎপর্যপূর্ণ একটা কাজ তো এর সম্পর্কে আরও একটা কথা আপনাকে বলি ওয়াশ যখন জান্নাতে যাবে তখন আল্লাহ তালা তাকে পিছন দিক থেকে ডেকে থামিয়ে দেবেন যে ওয়াস্করুনি থামো তুমি থামো তুমি জান্নাতে ঢুকো না সবাই জান্নাতে ঢুকতেছে সে আল্লাহ থামিয়ে দিলেন তখন ওয়াসকরুনি আল্লাহকে বলবে আল্লাহ সবাই যা জান্নাতে যাচ্ছে আমাকে কেন থামিয়ে দিলে আমি আবার কি অপরাধ করলাম তো তখন ওয়াস্করুণিকে আল্লাহ বলবেন যে তুমি শুধু একাই জান্নাতে যেও না তোমার পিছনে তাকিয়ে দেখো অনেকগুলো পাপি লোক আছে যারা জাহান নামে যাবে তুমি এদের দিকে আঙ্গুল বোলাও তোমার আঙ্গুল যত লোকের উপর পড়বে তোমার আঙ্গুল বোলানোর কারণে সবাইকে আমি জান্নাতে ঢুকিয়ে দেব। তো তখন ওয়াস্করুণি তার এই আঙ্গুল এভাবে সকলের উপরে একবার টেনে নেবেন যাদের উপর দিয়ে তার আঙ্গুল যাবে সকলকে অস্করণের এই আঙ্গুলের কারণে জান্নাতে প্রবেশ করিয়ে দেবেন আল্লাহ আল্লাহতালা তো এটা কিন্তু মায়ের সেবা করার কারণেই এই ফজিলতটা সে পরকালে পাবে তো মায়ের সেবা করা বাবা মার আনুগত্য করা অনেক গুরুত্বপূর্ণ একটা আমল আল্লাহর কাছে অনেক প্রিয় একটা আমল এ কারণে আমাদের এই কাজটা অবশ্যই করতে হবে উত্তম আমল সম্পর্কে হাদিসের নির্দেশনা হচ্ছে হজরত আবদুল্লাহ আবনে মাসুদ রাজি আল্লাহ তালা বলেন আমি রাসুলুল্লাহ সাল আল্লাহ কি জিজ্ঞাসা করলাম আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কি রাসূলুল্লাহ সাল আলাহ সাল্লাম বললেন নামাজ যত সময় আদায় করা আমি আবার জিজ্ঞাসা করলাম তারপর আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কি রাসুল সাল্লাহ আলি সাল্লাম বললেন বাবা মার সঙ্গে উত্তম ব্যবহার করা আমি জিজ্ঞাসা করলাম তারপর আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কী রাসুলসলাল্লাহ সাল্লাম বললেন আল্লাহর পথে জিহাদ করা এ হাদিসে বাবা মার সঙ্গে উত্তম আচরণকে নামাজের পরে এবং জিহাদের আগে উল্লেখ করা হয়েছে এ থেকে প্রমাণিত যে বাবা মার সঙ্গে উত্তম আচরণ ও তাদের খেদমত করা অনেক সৌভাগ্য ও অনেক কল্যাণের কাজ এ প্রসঙ্গে অন্য একটি হাদিসে গুরুত্বপূর্ণ বর্ণনা এসেছে সেটা হচ্ছে এরকম হজরত আবদুল্লাহ রাদিয়াল্লাহু তালু বলেছেন যে ব্যক্তি রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লামে এক ব্যক্তি রাসুলুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের দরবার উপস্থিত হয়ে বলতে লাগলো যে আমি আপনার হাতে হিজরত ও জিহাদের জন্য ভাইয়াত করেছি আর আল্লাহর কাছে এর প্রতিদান চাই রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন তোমার বাবা মার মধ্যে কেউ কী জীবিত আছে সে বলল জি হ্যাঁ বরং তারা উভয় জীবিত আছেন রাসূলুল্লাহ সাল আলি সাল্লাম বললেন তাহলে কি তুমি সত্যি আল্লাহ থেকে তোমার হিজরত ও জিহাদের পুরস্কার চাও সে বলল জি হ্যাঁ আমি আল্লাহর কাছে হিজরত ও জিহাদের পুরস্কার চাই রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বললেন তাহলে যাও তোমার মা বাবার খেদমত করো তাদের সঙ্গে ভালো আচরণ করো এটা মুসলিম শরীফের হাদিস এই হাদিসে আল্লাহ রসুল সাল্লাহাল্লাহ মায়ের সেবার কথা বলেছেন বা মায়ের সঙ্গে ভালো ব্যবহার কথা ভালো ব্যবহার করার কথা বলেছেন এজন্য আপনার যদি মা বাবা জীবিত থাকে তাহলে তাদের সাথে কখনই খারাপ আচরণ করবেন না তাদের কাছ থেকে সবসময় দোয়া নেবেন তো আশা করি দর্শক আল্লাহর কাছে যে সকল আমল প্রিয় সেগুলো আপনার সাথে অল্প সময়ের মধ্যে বিস্তারিতভাবে বলতে পেরেছে যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই এরকম ভিডিও পাওয়ার জন্য আমার সাথেই থাকবে আমি আরও সংক্ষেপে কিছু আমল বলে দিচ্ছি আল্লাহর কাছে যে সকল আমল প্রিয় সেগুলোর মধ্যে আল্লাহকে সিসে দেওয়া তাহাজ্যুত নামাজ পড়া গভীর রাতে এই সময়টিতে আল্লাহ তালা প্রথম আসমানে নেমে আসেন এরপরে সদা সর্বদা আল্লাহর ধ্যান খেলে থাকা মসজিদের সাথে একটা সম্পর্ক থাকা নামাজ পড়ে আসলেন আর মসজিদের খবর রাখলেন এমনটা যাতে না হয় মসজিদের সব সময় খবর রাখবেন এবং আজান হয়ে গেলেই মসজিদে আপনি চলে যাবেন এবং মানুষের উপকার করবেন আজানের পরে আল্লাহর কাছে দোয়া করবেন বৃষ্টির সময় আল্লাহর কাছে মাখ ফেরাত কামনা করবেন মোনাজাত করবেন ঠিক দুপুরে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবেন এরপরে জুমার দিন আসর নামাজের পরেও আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবেন এই সময়গুলো আল্লাহর কাছে অনেক বেশি প্রিয় রমজান মাস সবে কদর সবে বরত আরাফার দিন এরপরে মহরম এগুলো হচ্ছে আল্লাহর কাছে অনেক দামি রাত্র বা দামি দিন দামি সময় আল্লাহর কাছে প্রিয় আমলগুলোর মধ্যে এগুলো অন্তর্ভুক্ত তাই এগুলো যখন আসবে যেহেতু এগুলো সময় সাপেক্ষ রমজান মাস বছরে আমরা এক মাস পাই সবে কদর শুধু তিনশো পঁয়ষট্টি রাতের মধ্যে এক রাত পাই তো এগুলো যখন আসবে অবশ্যই আমরা স্বতস্প্রুতভাবে এই আমলগুলো করব আল্লাহর কাছে প্রিয় হতে নবীজের কাছে প্রিয় হতে জান্নাত পেতে জাহান্নাম থেকে বাঁচার জন্য দর্শক আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আগামীতে এই ধরনের ভিডিও আগামীতে আরও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আপনার জন্য দোয়া করে সুস্বাস্থ্য কামনা করে আজকে মতো ভিডিওটি এখানে শেষ করছি ভালো থাকেন নিরাপদে থাকেন আসসালামু আলাইকুম